সারা দেশের মতো মাগুরায় ডেঙ্গু সংক্রমণ বেড়ে চলায় সচেতনতার পাশাপাশি এডিস মশা নিধনে সবাইকে সহায়তার আহ্বান জানিয়েছে পৌরসভা। এদিকে রাজধানীতে চলছে বিটিআই প্রয়োগ। আরও জানাচ্ছেন পার্থ সারথী। মাগুরা 250 শয্যা হাসপাতাল, এভাবেই মেঝেতে রাখা হয়েছে ডেঙ্গু রোগীদের। স্বাস্থ্য বিভাগ বলছে ভেরিয়েন্ট বদলে এডিস মশা এখন জন্ম নিচ্ছে নোংরা পানিতেও, আর বর্ষা মৌসুমে পাটপচা নোংরা পানিতে এ মশা বংশবিস্তার করায় বাড়ছে ডেঙ্গু রোগী। স্থানীয়দের চেয়ে ঢাকা থেকে আক্রান্ত হয়ে মাগুরায় চিকিৎসা নেওয়া রোগী বেশি। জেলার হাসপাতালগুলোতে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 550 জন ডেঙ্গু রোগী। সারা দেশে এখন ডেঙ্গুর প্রকোপ অত্যন্ত বেশি। কিছুদিন আগে যেটা কম ছিল কিন্তু এখন অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে চলতি অর্থ বছরে মশক নিধনে 3 লাখ টাকা বরাদ্দ রেখেছে মাগুরা পৌরসভা। ইতিমধ্যে 23-24 অর্থ বছরের মাগুরা পৌরসভার বাজেটে 3 লক্ষ টাকা ডেঙ্গু নিধন খাতে বরাদ্দ রেখেছি। মাগুরা পৌরসভা একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে, যার আওতায় প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। এদিকে রাজধানীর গুলশানে স্প্রিংগেল ইন্টারন্যাশনাল স্কুলে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে যোগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এডিস মশা নিধনে বিটিআই প্রয়োগ শুরুর ঘোষণা দিয়ে মেয়র জানান ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির প্রতিটি কার্যক্রমই শতভাগ জবাবদিহিতামূলক। মনিটরিং করবে সিটি কর্পোরেশন আর এভালুয়েশন করবে থার্ড পার্টি। এই যে আমাদের সিটি কর্পোরেশন কেউ থাকবে না, আমি চাই জবাবদিহিতার মধ্যে চলে আসতে। আমিও যেরকম জবাবদিহিতার মধ্যে, আমার সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর জবাবদিহিতার মধ্যে, আমার সিটি কর্পোরেশনের সকল স্টাফও থাকবে সেই জবাবদিহিতার মধ্যে। খাল লেক সহ নগরকে দূষণমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। পার্থ সারথী, একুশে টেলিভিশন।